হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন যে তারকারা, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। পালা গান শিল্পী লতিফ সরকারের এই গান শুনলে মৃত্যুর ভাবনায় কিছুক্ষণ থমকে যেত, কিন্তু তারপরও আমাদের জীবন চলে। চলুন আজকে জেনে নেওয়া যাক এরকম একটা প্রিয় তারকারা যারা মৃত্যুর দুয়ারে কারণে নেড়ে এসেছে। দিল সে রে গানটির কথা নিশ্চয় মনে আছে, বোম্বে কিংবা দিল সে সিনেমার কথা তারা ভুলে যাওয়ার কথা না। এক সময় প্রথম সারের অভিনেত্রী হয়ে বলিউড রাজ করেছেন এই সিনেমাগুলোর মূল অভিনেত্রী মনীষা কৈরালা। 2012 সালে এই অভিনেত্রী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে আছেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি এই রোগ থেকে মুক্তি পান। 35 বছর আগে কুলি সিনেমায় শুটিং করতে গুরুতর আহত হয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। 2 বার অস্ত্রোপচার শেষে প্রায় 8 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। বলিউডের সাথে আলোচিত এবং একই সাথে জনপ্রিয় তারকা সালমান খান 2011 সালে এই দাবাং স্টার ট্রাইজেমিনাল নিউরোলজি নামে একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, মূলত একটি ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডার। এর কারণে বলিউডের ভাই খ্যাত এই অভিনেতার মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা দেখা দেয়। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসার পর তিনি সুস্থ হন। বলিউডের কিং খান, তবে একসময় নাকি তাকে কিং অফ সার্জারি বলা হতো। নিজের ক্যারিয়ারের 25 বছরের মধ্যে 8-এর অধিকবার শরীরের বিভিন্ন অস্ত্রোপচার চালান তিনি, অথচ তাকে দেখার বোঝাই নেই উপায় নেই তার শরীরে কত কাটাছেঁড়া দাগ আছে। 90-এর দশকে বলিউডে পাহাড় রেখেছিলেন কানাডিয়ান অভিনেত্রী লিসা রায়। ওয়াটার, ব্যান্ড ইট লাইক, বেকহাম সহ আর অনেক সিনেমায় তিনি মুগ্ধ করেছেন বলিউডের পর্দা। 2004 সালে অভিনেত্রী আক্রান্ত হন মাল্টিপল ম্যালেরিয়া। 1 বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে আছেন। গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো এবং বরফির মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা অনুরাগ বসু 2004 সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তিনি আবার ফিরে আসেন মৃত্যুর দুয়ার থেকে। 2007 সালে বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন পদ্মতি পরিবারের ছোট নবাব সাইফ আলী খান। চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে আক্রান্ত তিনি, যদিও মনের জোরে নয়, সেই জোর থেকে সাইফ আলী এখনো বেঁচে আছেন। দীর্ঘ 20 বছর হতাশায় কেটেছিলেন খ্যাতিমান অভিনেতা ধর্মেন্দ্র। মানসিক অবসাদের কারণে অ্যালকোহলিক হয়ে পড়েন তিনি, এমনকি আত্মহত্যার প্রবণতা তার মধ্যে প্রকট ছিল, কিন্তু তিনিও বেঁচে যান। মস্তিষ্ক জবান বাঁধার কারণে 2013 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঘনা তেয়ার হয়ে অভিনেতা ঋত্বিক রোশন। অস্ত্রোপচারের মাধ্যমে মাত্র কয়েকদিনের মধ্যে ফিরে আসেন ক্রিস সিনেমার প্রচার কাছে, আর সেই ফিরে আসা চমকে গিয়েছিল সবাই, কিন্তু মনের জোরটা ঠিকই রেখেছিল। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক ও এতে কমেন্টস করুন।